করোনা আবহে এবছর দুর্গা পূজার কিছু পরিবর্তন আনলো শিল্প সমিতি পাড়ার সিনবাড়ি। রথের দিন কাঠামো পূজা হলো নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে। করোনা আবহে কাঠামোর উপরে প্রতিমা তৈরি করে এবছর প্রথম রথের দিন কাঠামোর পূজা করা হয়েছে। সেন পরিবারের এক সদস্য অনির্বাণ সেনগুপ্ত জানিয়েছেন, করোনা আবহে এবছর পরিবর্তন করতে হয়েছে। আজকে রথযাত্রার দিন কাঠামোর পূজা হলো পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে। তিনি জানিয়েছেন, দুর্গাপুজোর কাউন্টডাউন এদিন থেকে শুরু হয়ে গেছে। এখন থেকে প্রত্যেক দিন প্রদীপ জ্বালানো হবে মায়ের সামনে। যেহেতু আজকে কাঠামোর পুজো হলো, এরপর ধীরে ধীরে রঙের কাজ হবে। মহালয়ার দিন চক্ষুদান। আমার নাম নমস্কার, আমার নাম অনির্বাণ সেনগুপ্ত, আমি শিল্প সমিতি পাড়া জলপাইগুড়ির বাসিন্দা। আজকে রথের দিন আমার বাড়িতে কাঠামো পুজো হয় প্রত্যেক বছরের ন্যায়, কিন্তু এবার করোনা আবহাওয়ার জন্য কাঠামের উপর ঠাকুরকে বসিয়ে নিয়ে আসা হয়েছে। ঠাকুর মোটামুটি কমপ্লিটের দিকেই, মাটির কাজ কমপ্লিট, কারণ অন্য অন্যবার খালি কাঠামোর পুজোটাই হয়। এরকমভাবে ঠাকুরকে এরকম কাঠামের উপর একদম মাটির কাজ করে ফিনিশ করে নিয়ে আসা হয় না। এবার করোনার জন্যই আমাকে এটা করতে আমি বাধ্য হলাম, কেননা সেপ্টেম্বর অক্টোবরে কী পরিস্থিতি থাকে করোনার তখন কেউ জানে না। সেই জন্যই আমি আগেভাগেই সব কিছু তৈরি করে নিচ্ছি, যাতে আমার পরবর্তীতে পুজোর সময় যেন আমি কোনো অসুবিধার মধ্যে না পড়ি বা কোনো সমস্যা না হয়। হ্যাঁ, পুজোতে তো অবশ্যই একটা ভাটা তো একটা পড়ছেই পুজোতে, কেন যেটা যখন যেটা করার দরকার তখন সেটা করা যাচ্ছে না। এই জন্য আগেভাগে সব কিছু করতে হচ্ছে, আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হচ্ছে সব কিছুর জন্য, কেন কখন কী হয় বলা খুব মুশকিল। হ্যাঁ, আজকে রথের দিন আমাদের বাড়িতে কাঠামোটা পুজো হয়। আপনারা দেখবেন যে ঠাকুরটা যেটা আমাদের আছে বসানো, এটা হচ্ছে ঠাকুরের কাঠাম, সেই পুজো হয়। কিন্তু এবার করোনা আবহাওয়ার জন্য কাঠামের উপরে ঠাকুরকে মাটির একদম পুরো মাটির কাজটা কমপ্লিট করে নিয়ে আসা হয়েছে পালের বাড়ি থেকে। আর ওটা পুজোর পরে পালের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, ওখানেই ঠাকুরটা তৈরি হয়। এবার ঠাকুরটা আগেই তৈরি করে নিয়ে আসা হয়েছে। পুজোর অনেক দেরি আছে, এখন রোজই এখানে প্রদীপ মার সামনে প্রদীপ জ্বালানো হবে। যেহেতু মাকে ঘরে এনে কাঠামো পুজোটা শুরু করলাম, সেটা বাধ্য হয়েছি মাকে আগে আনার জন্য। মাকে এখন প্রত্যেক দিন এখানে সন্ধ্যাবাতি দেওয়া হবে। এখানে রঙের ব্যাপারটা হচ্ছে, আমাদের মহালয়ার আগে ঠাকুর পুরো মা রং হয়ে যাবে এবং মহালয়ার দিন চক্ষুদান হবে। পর তারপর থেকে আনুষাঙ্গিক যে সমস্ত সাজ গয়নাগাটি লাগানোর সেগুলো চলবে। আর পঞ্চমীতে এটা আমাদের চার বছর চলছে, এটা চতুর্থ বর্ষ আমাদের 2018 থেকে আমরা শুরু করেছি পুজো। এবার 2018 থেকে শুরু করেছি, এটা তো চতুর্থ বর্ষ, এটা 2021। হ্যাঁ, মোটামুটি দুর্গাপূজার কামডাউন আমাদের বাড়িতে শুরু হয়ে গেল। মা যখন চলে এসছে তখন বলতে বাধ্য হচ্ছি, এটা তো শুরু তো করতেই হবে এটা।